সকালবেলায় ছেলে চান টান করে সমস্ত কিছু রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছে, সারা দিনের মতো কখন আসবে কে জানে। বুঝেছো? ফোনটা সাবধানে রাখবে, সব থেকে বড় কথা। ফোনটা একদম এখন গুজবে না, যাও স্টেশনে যাও গিয়ে গুজবে। ফোন করবে এখন কানে নিয়ে ফোন করো। ফোনটা খুব সাবধানে রাখবে। কালকে দুর্বিসর্জন হয়ে গেছে আর চলে এসছে ঢাকি কাকুরা বাড়ি বাড়ি সবার থেকে, মানে ওই যে যে তোলে না টাকা, সেই মানে টাকা নিতে এসছে। তো আমার দেওয়া হয়ে গেছে, আমি তারপরে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের ওখানেও কি এরকম যায় বাড়ি বাড়িতে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো অনেকেই অনেক কিছু দেয়, কেউ নতুন শাড়ি জামা কাপড় দেয়। সত্যি কথা বলতে আমি তো নিজের জন্যে নতুন কিছু কিনি না, তো এনাদের কি করে দেবো বলো। তবে এনাদের 50 টাকা আর যে ময়লা গাড়ি দাদা তাদের 50 টাকা দিয়েছি। ভগবান যেন আমাকে দিন দেয় যেন আমি সবাইকে করতে পারি, এটাই মায়ের কাছে বলি। সবাইকে শুভ দুপুর, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে পুজো, পুজো সব বন্ধ শেষ, লাইট কালকেই খোলা হয়ে গেছে, আমাদের এখানে পুরো অন্ধকার। আর তারপরে এই যে কদিন ধরে ঘরে লাগাতার একরকম, ছেলে গেছে তো কলকাতায়, তোমাদের সকালে দেখালাম। আর আমি কি করেছি বলো তো, একটু ফোনে চার্জ সকালে বর দেয়নি, ছেলে ফোন নিয়ে যাবে বলে ছেলের ফোনে চার্জ দিয়েছে, আর আমি শুয়েছিলাম এখানে, বুঝেছো? তারপরে আমি ফোনে চার্জটা দিয়ে তোমার একটু শুয়েছি, শুয়েছি তো চোখ বন্ধ হয়ে গেছে, কদিন ধরে কতক্ষণ ঘুমাইনি। তো কালকে রাত্রি শুয়েছি 2:30 আর সকালে উঠেছি 5:30। ছেলে দেখো কালকে সারা রাত্রি প্রায় জেগে 2-2.5 ঘন্টার মতো ঘুমিয়ে আজকে সকালবেলা উঠে আবার রেডি হয়ে ঠাকুর দেখতে গেছে। তবে যে কার্নিভাল হবে বলে এখন ফোন করলো তোমাদের সাথে কথা বলতে বলতে। অনেক পুজো মণ্ডপ বন্ধ, কিছু কিছু দেখেছে, আর বাকি ওরা এখন সব যারা বাচ্চারা আছে বললো, আসল কথা বাচ্চারা হাঁটতে পারে? কালকে সবাই নাচানাচি করেছে, নাচানাচি করে কি আর হাঁটা সম্ভব? আমি যদি বারণ করতাম তখন ছেলের মনটা খারাপ হতো যে সব বন্ধু যাচ্ছে আমার মা বারণ করছে। যদিও আমাদের 1 পয়সা খরচা হয়নি, জানি না আমি পয়সা দিয়ে পাঠিয়েছি, স্যার সব খরচা করেছে। তো তখন সব বাচ্চারা বললো যে তাহলে স্যার সিনেমা দেখান, মুভি দেখতে যাই, তাই জন্য ওরা এখন হলে বসে আছে, হলে বসে আমাকে মানে সিনেমা দেখতে দেখতে আমায় ফোন করেছে। আর বরকে এখনও ফোন করা হয়নি, ভিডিও এডিট করলাম, আর এই পুজো চলে গেল, আবার রোজকারের সেই জীবন। তারপরে ছেলে যে কলকাতায় গেল সকালবেলা, তো আসুক, ছেলে তো কী কী ভিডিও করছে সেটা তোমাদের সাথে আমি দেখাবো। আর আমার কিচ্ছু নেই আজকে রান্না করার মতো তেমন নেই, কাল অত রাতে এসেছিলাম, তো সকালে ছেলেকে রুটি করে রেখেছিলাম, মিষ্টি আর রুটি খেয়ে গেছে। আর এখন হচ্ছে এইখানে মাংস আর এখানে পুঁই শাকের তরকারি আছে, বুঝেছো? আর আমি এখন শুধু ডাল আলু সেদ্ধ রান্না করব, গ্যাস মুছবো, তার জন্যই একটু শুয়ে পড়েছিলাম, শুয়েছিলাম। আর এখানে খাবার রয়েছে, তো বর নিয়ে গেছে, আর আমি কি বলো ডাল দিয়ে একটু লেবু দিয়ে খাবো বলে, লেবু সেদিন থেকে জলে ভিজিয়ে রেখেছি, এই যে লেবুটা প্রায় শুকিয়ে গেছিলো সেই জন্য। আর আজকে বিকালে করব হচ্ছে ডিমের ডেভিল, সেটা করব, কেন সারা পুজোতে খাওয়াইনি, কালকে করব বলেছিলাম, কালকে আর করা হয়নি। আর আমার পায়ের মাংস, হাতের মাংস, কাঁধ এগুলো ব্যথা করছে, দেখো ফুলে রয়েছে কত, প্রেশারটা বেড়ে যাচ্ছে তো সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আসলে চলো এবার, মানে রোজ যে রাতে বেরাত, মানে অনেক রাতে ঘুমানো, খাওয়া দাওয়া এটা ওটা হয়েছে, সেইটা আজকে থেকে সব নিয়ন্ত্রণে, সব টাইম টু টাইম হবে। তো আগে বরকে ফোন করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। গ্যাসপত্র মুছে ভিডিওর কাজ করে ছেলেকে বরকে মাকে ফোন করে ডাল সেদ্ধ করে ওখানে একটু দাঁড়িয়ে গল্প করে তারপরে বসিয়েছি রান্না। এখন বাজতে যায় 1:45। বর আসতে আজ সপ্তাহের দিন আসতে দেরি হবে, এখানে বসিয়েছি ভাত, সাথে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, এই যে গুটিতে আলু কেটে দিলাম, আর এখানে মাংসের তরকারিটা ফোটাতে দিয়েছি, ফুটছে। আর এই যে হচ্ছে এতটা পুঁই শাকের তরকারি আছে, এটা একটু ফোড়ন দেবো, আর ডাল করবো, আলু সেদ্ধ করবো। আজকে এই রান্না, আজকে বেশি কিছু রান্না নেই। আর ছেলে ঠাকুর দেখতে গিয়ে এখন সিনেমা দেখছে, ছেলে বললো যে কেন ওখানে কার্নিভালের জন্য অনেক ঠাকুর হচ্ছে দেখা যায়নি, সেজন্য সব বাচ্চারা হাঁটতেও পাচ্ছে না, কদিন ধরে হেঁটেছে। আমার ছেলেই তো কালকে সারাক্ষণ নিয়েছে কুদে, আর সারা রাত জেগে প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়েছে, বুঝেছো? আর এটা শুয়েছি 5:30 উঠেছে, কেন সব করে জামা কাপড় পরে চান টান করে তারপর না গেছে 7:30 সময়, তো সেই 5:30 এরকম উঠেছে, মানে 2-3 ঘন্টা ঘুমিয়েছে সারা রাত, মানে প্রায় জাগা সারা রাত্রি, এতক্ষণ পর জেগে সারাদিন আবার হেঁটে হেঁটে বেড়াচ্ছে, তাহলে ওর শরীরে দেয় দেখবে আজকে এসে যে শোবে বিষ নাই আর, মানে ঘুম থেকে আর উঠবে না, বুঝেছো? আর এই যে রান্নার আজকে তেমন পাট নেই,
ছেলে কিছু ঠাকুরের ভিডিও তুলেছে, তোমাদের অবশ্যই দেখাবো। আর হচ্ছে কি বলবো, পাখা চালিয়ে রেখেছি, সব গান টান বন্ধ হয়ে গেছে, পুজো চলে গেছে না, একটু ভালো লাগছে না, মনটা কেমন কেমন করছে। তোমাদেরও কি আমার মতো মন কেমন কেমন করছে বলো তো, তোমরা কমেন্ট করে জানিও, তাই না? তো অনেকেই বলছে যে তুমি একটা বানিয়ে নিতে পারো না, শাঁখা পলাগুলো কালকে দেখো সিঁদুরে পুরো মাখামাখি হয়েছে। আমি বললাম বানানো তো যায়, বানানো যায়, বানাতে গেলে কি লাগে বলো তো, টাকা। এখন যা সরাতাম, টাকা কত লাগবে বলো? ভাল লাগছে না, কথা বলতেও ভাল লাগছে না, চলো সতে থাকো, পরে দেখছি পরে কি বলা যায়, এখন তো ভাল লাগছে না। ঘর চলে এসছে, তবে আজকে তাড়াতাড়ি এসে গেছে, আজকে সপ্তাহের দিন, কিন্তু আজকে কন্ডাক্টর পয়সা দেয়নি, বলছে পুজোর জন্য নাকি বেরোয়নি, সে মানে টাকা তুলতে পাটির বাড়ি, সেজন্য আমরা পয়সা পাইনি। ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে, আর সব যন্ত্রপাতি নিয়ে চলে এসছে, আজকে এক জায়গায় অন্য জায়গায় কাজে গেছে, যেহেতু লেবারও বেরোয়নি, কেউ বেরোয়নি। আমার বর বেরিয়েছে, সাথে একটা মিস্ত্রি আর দুটো লেবার, তাই তো? আর কেউ বেরোয়নি, মানে আমাদেরই এত মানে মানে অভাব আর কি, লোকের এত অভাব নেই, বুঝেছো? কারণ সবারই যারা কাজ করে তারা সবারই নিজের বাড়ি। গুড্ডি বলছিল যে ওর বরের বাড়িতে কাজ হয়নি, কত লেবার, মিস্ত্রিরা বড় লোক, বলছে যে যারা মিস্ত্রিরা কাজ করে তাদের বউরা হচ্ছে ওই লোকের বাড়ি বাসন ধুতে, বলছে সারাদিন সে সকালে বেরোয় আর রাতে ঢুকে, মানে 10-15 হাজার টাকা কামিয়ে নেয় সারাদিন, সংসারের পাট নেই, যা হয় বাইরের খাবার কিনে এনে খায়, ওই জন্য বরদের কোনো ব্যাপার না, বলে সারাদিনই তো এইটা খেয়ে পড়ে থাকে, মানে সারাদিন খেয়ে পড়ে থাকে, আর ফোনে ইসে করে, মানে ফেসবুক আছে ওর সাথে, তাতে স্ট্যাটাস ছাড়ে সেইটা দেখে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের হচ্ছে মানে কি বলতো, আমাদের ওই সব নেই, আমাদের সব কিছু খরচা বহন করতে হয়, ওদের ওরা যেমন লোকের কাছে লোক ওদের মানে ওই অভাব দেখে সাহায্য করে, কাজ করবে না, ঘরে পড়ে থাকবে, শুয়ে থাকবে, নেশা করে, সেখান থেকে লোকের কাছে সাহায্য নেবে, সেটা কি উচিত বলো? সেটা তো একদমই উচিত না, তাই না? ওই যে পুঁইশাকের তরকারি ফোড়ন দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাংসের তরকারি তো তোমরা দেখলে, আর এখানে এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি বরের জন্যে, দেখা যাচ্ছে না, এই যে শুকনো লঙ্কাটা হচ্ছে বর আলু মেখে নেবে, আমি যেই বলেছি তুমি, আমি এই দেখো এই যে বাটিটা, আমি এখন ভাত ছিল জল দেওয়া, সে ভাতটা খেলাম, বরকে বললাম যে তুমি আলু মেখে খেয়ে নেবে, বর বলছে করে দেখছি মাখামাখি করাটাই আমার বর পছন্দ করে না, কোনো কিছু মেখে যদি রেখে দিই তাহলে ভাতটা বেড়ে খেয়ে নেবে, তাই তো? বলো 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 বলো, হাসতেই থাকবে শুধু, তো চলো সাথে থাকো। ভাত বেড়েছি, এ দেখো ভাত বেড়েছি, বর চান করে চলে এসছে, আর হচ্ছে মানে লোকের বাড়ি গ্যাসের ওখানে তাপ থাকে এরকম, তাই এরকম করলেই তোমরা দেখে নিতে পারো। আর আমার অনেক নিচে, আমি একটা মানুষ, আমার পায়ের কাছে মানে এতটা উঁচু নিচুতে মানে দেখানো যায় না, অনেক সময় ওখানে বসেই তোমাদের দেখাতে হয়। তো আজকে এই হাতে আলু মেখেছি, হাতে আলু রয়েছে, বাসন মাজতে যাবো, এই দেখো কত বাসন, জল পড়েছে, জল এসে গেছে, এগুলো মেজে নেবো। আর ছেলে আজকে বাড়ি নেই, ছেলে পুজো দেয়নি, ছেলে তো সেই সকালে বেরিয়েছে, বর পুজো দিচ্ছে, এখন ঠাকুরের বাসন চকচক করে মেজে এখন বর পুজো দিচ্ছে। তবে আমাদের বাড়ি ছেলে বা বর দেয়, অনেকের বাড়ি অনেকেই বলো যে আমার বর দেয় না বা আমার ছেলে দেয় না, আমার ছেলে বা বর দেয়, আমি বৃহস্পতিবার দিই, বেশিরভাগ আমার বর বা ছেলে ঠাকুর পুজোটা দেয়, আর মাঝখানে মাঝখানে আমি দিই, পুজো অকেশন সব কিছুতে আমি দিয়ে দিই। আর চলো তাহলে আমি বাসন কটে মেজে আসি, আর এই যে আমার বরের যন্ত্রপাতি সব বাড়িতে চলে এসছে, আর বর পুজোটা তৎক্ষণ দিয়ে নিক, তারপরে আসি, এসে দুজনে একসাথে খাওয়া দাওয়া করি। সেলফিতে হাজার আছিস, আমার ভিডিও, আমি সেলফি তুলছি না, ভিডিওতে হাজার আছিস, বেটা 2K আছে আমার, ফোন ক্যামেরা, ফোন ক্যামেরা তুলে দিই, তুই তো একই তো হাজার আছিস, কে মানেই তো হয়, ছেলে বলেছে যে ভিডিও করব মা কিন্তু আমি কথা বলতে পারবো না, কথা বলতে গেলে আমার লজ্জা লাগে, সেই কারণে আমি এখানে কি বলো আমি ভয়েসটা দিচ্ছি। সত্যি কথা বলতে প্রথমবার ছেলে গেলে তো কলকাতায় মনটা আনন্দ আনন্দ যতটা ওরা আছে ততটা আমার মনটা বেশি মানে চিন্তা চিন্তা আছে আর কি, কোনোদিন একা ছাড়িনি, একা একা যাইনি, তবে ভালোই ঠাকুর করেছে। তবে আজকে কার্নিভালের জন্য সব মণ্ডপ, বেশিরভাগ মণ্ডপ কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে খোলা শুরু হয়ে গেছে আর কি, ঠাকুর বার করবে তো সেই কারণে। আর এই কলকাতা ঠাকুর সত্যি লোকে বলে যে না দেখলে কি মানে অনেক কিছু মিস করা যায়, ভিড় হয়
প্রচন্ড লাইন পড়ে খুব জানি, তাও কিন্তু ভীষণ ভালো হয়। এই যে দেখো একে একে কিন্তু সব ঠাকুর কিন্তু নিরঞ্জনের পথে চলে যাচ্ছে, বিসর্জনে যাচ্ছে। কারণ ওই যে বললাম না কার্নিভাল আছে, আর অনেকেই আছে যে কালকে মানে একাদশীতে ভাষণ দেয়নি, আজকে দ্বাদশীতে দিচ্ছে, আর এরা গেছে নিয়ম অনুপাতে মানে এমনি দিন অনুপাতে কিন্তু আজকে একাদশী, কিন্তু আর মানে এমনি ক্যালেন্ডারে হিসাবে পুজো হিসাবে আজকে দ্বাদশী। এখানে সব বাচ্চা দেখতে পাচ্ছ সবাই একে একে যাচ্ছে, সব ক্যামেরা করছে। অনেকে বলছে তুই কী করছে, যে কত সুন্দর সুন্দর, কিন্তু দারুণ দারুণ। তবে অনেকটা খোলা হয়ে গেছে, খোলা কিন্তু প্যান্ডেল হয়ে যাওয়ার পরেও কিন্তু এতটা সুন্দর লাগছে। তাহলে যখন রাতের বেলা লাইটিং দিয়ে পুরো প্যান্ডেল ছিল তখন কতটা সুন্দর লেগেছে, কতটা ভালো লেগেছে বলো তো? অনেকটা, মানে ধারণা করা যায় না এতটাই সুন্দর লেগেছে, তাই না? লাইটিং ছাড়া কিন্তু প্যান্ডেলের কিন্তু অতটা কিন্তু ভালো লাগে কম। আর এই দেখো ঠাকুরগুলো সত্যি দেখার মতো কিন্তু ঠাকুর করেছে, এত সুন্দর সুন্দর ঠাকুর করেছে। তবে আমার ছেলে কলকাতা যাওয়ার এই অভিজ্ঞতা প্রথম। আর এখন আমি কী বলো, অনেকে আমাদের পাশে বলছে যে কেন পাঠালে, তো স্যারের সাথে পাঠিয়েছি, সে আর দায়িত্ব করে নিয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে দুদিন পর যখন, এই তো 11 ক্লাস হয়ে গেল, এবার 12 ক্লাস কমপ্লিট করে তারপর তো ও যাবে হচ্ছে কলেজ। যখন কলেজ যাবে, কলেজে পড়াশোনাটা করবে, তখন তো ওকে একাই যেতে হবে বলো? আমি তো সারাদিনে যেতে পারবো না। আর এই যে হচ্ছে স্যার, স্যারটা হচ্ছে এতটাই ভালো, বাচ্চাদের এতটা ভালোবাসে, পুরো বন্ধুর মতো মেশে, জানো তো। আর আমার ছেলেরা মানে আমার ছেলে কিন্তু সায়েন্সটা এত ভালোবেসেছে শুধু এই স্যারের জন্য, এই স্যারেরকে মানে এতটা স্যারকে ভালোবাসে যে বলার কথা না। আর ঠাকুরগুলো দেখো পুরো কিন্তু চোখ জুড়িয়ে কিন্তু মানে একদম চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর সুন্দর করেছে। যেমন কলকাতার পুজোতে পয়সা খরচা করে, তেমন কিন্তু ঠাকুর, প্যান্ডেল, মণ্ডপ, লাইটিং সব কিছু কিন্তু দারুণ দারুণ সুন্দর করে। এখানে কি করেছে, কোন পুজোতে কি থিম করেছে আমার ছেলে কিন্তু বলতে পারবে না। আমার ছেলে বলছে আমি শুধু ভিডিও করার কাজ ভিডিও করেছি। তারপরে পরশুদিন তো রাতে অনেক নাচানাচি করেছে, নাচানাচি করার পর ওর তো হচ্ছে পাটা ব্যথা করছে, সেই কারণে কিন্তু ও মানে সকালবেলা আবার চলে গেছে, রাতে 2-3 ঘন্টা ঘুমিয়ে তোর পাটা ব্যথা করছে, আবার ফের নাচানাচি করেছে, ওই জন্য আর মানে আনন্দ করে গেছে ঠিকই, কিন্তু কিছু বলবে না। বলছে আমি কিছু বলবো না, তুমি কিন্তু বলে দেবে তোমার মতো করে। তাই আমি আমার মতো করে বলছি। তবে ও মাঝে মাঝেই থেকে থেকে আমাকে ফোন করছিল, মা এখন এটা করছি, এখন ওটা করছি, এখন এই ঠাকুর দেখলাম, এখন ওই ঠাকুর দেখলাম, মা ওইটা হয়েছে ভালো, সেইটা হয়েছে ভালো। তো এই হচ্ছে কি বলো তো, ও যদি আনন্দে থাকে, আমরা সত্যি কথা বলতে তোমরা তো জানো আমরা খরচা করে কিন্তু যেতে পারি না, বা আমার ছেলেটাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না। ওর যত বন্ধু টন্ধু আছে মাধ্যমিক দিয়ে সবাই কিন্তু অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু আমার ছেলে পারেনি। আর এই দেখো দেখেই বুঝতে পারছো যে ঠাকুর এখান থেকে সব গোছানো হচ্ছে, সরানো হচ্ছে কার্নিভালের জন্য। তোমাদের একটু সেটাও দেখালাম, প্যান্ডেল প্রায় খোলা হয়ে গেছে জানো তো, তাও যতটুকুনি যা আছে সেটাও তোমাদের সাথে আমার ছেলে তুলে তুলে শেয়ার করলো আর কি। সবাই আজকালকার দিনে ঠাকুর দেখতে গিয়ে সবাই ভিডিও করতে বেশি ব্যস্ত, আর এই শেয়ার মানে সবার সাথে কথা বলতে ভালোবাসে, সেই জন্য কথা বলছে। তো কেমন হয়েছে ঠাকুরগুলো, আর আমার ছেলে কেমন ক্যামেরাম্যান হয়েছে, তো একটু তোমরা কমেন্ট করে জানিও তো আমাকে। আমার ছেলের অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, এর দোকানের কচুরি খাওয়ারও খুব ইচ্ছা ছিল। স্যার খাইছে সকালবেলা, সকালেও রুটি মিষ্টি খেয়ে গেছে, কিন্তু দোকানের এ কচুরি, তারপরে স্যার সকালের টিফিন সব বাচ্চাকে করিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ ঠাকুর কতটা সুন্দর, কতটা সুন্দর, কতটা সুন্দর, যত বলা যায় ততটা কিন্তু সুন্দর, এত সুন্দর বলার কথা না কিন্তু। আর ছেলে এই প্রথমবার হচ্ছে মেট্রো রেল চললো, কোনোদিন আগে জীবনে চড়েনি। আমি একবার চড়েছিলাম, মানে আমার বাবা থাকতো তখন আমরা খুব ছোটো ছিলাম, এরকমই বাবা নিয়ে গেছিলো একবার ঠাকুর দেখাতে, তো ঠাকুর তো দেখতে পারিনি, শুধু মেট্রো রেল চড়ে শেষ বছর বাড়ি এসেছিলাম। আর এই সব তো মেয়ে ছেলে সবাই, তারপর ওদের আস্তে আস্তে না এই ঠাকুর দেখতে দেখতে পা ব্যথা করতে শুরু করে দিয়েছিলো, ওদের এতটাই পা ব্যথা করছিলো যে ওরা বলছিলো সে আর ঠাকুর দেখবো না, এবার আমাদের নিয়ে যান একটুখানি, আমরা এবার চলুন একটু মানে এই সবাই। আমার ছেলে সিনেমা দেখার কোনো হুজুক নেই, ওর হচ্ছে কি ঠাকুর দেখার হুজুক বেশি, যতই পা ব্যথা করুক। তারপরে ওরা বললো যে স্যার আমাদের একটু থিয়েটারে নিয়ে চলুন, বসে একটু সিনেমা দেখি। এই ঠাকুর কিছু ঠাকুর দেখে নিয়ে তারপরে কিন্তু থিয়েটারে গিয়ে ওরা সিনেমা দেখেছে, সেই ক্লিপও তুলে এনেছে, কিন্তু আমি দিলাম না, যদি কপিরাইট আসে। আর এই দেখো স্যার যাচ্ছে, স্যার হচ্ছে একদম নর্মাল থাকে, যে এই স্যার যে এতটা এত বড় স্যার, এত ভালো পড়ায় বা এত বাচ্চাদের ভালোবাসে যেটা বলার কথা না জানো তো, একদম বন্ধুদের মতো। তোমাদের আবারও বলছি খুব ভালো স্যার, খুব ভালো পড়ায় আর কি, মানে খুব ভালো লাগে, আর সব বন্ধুদের সাথে একটা এনজয় করছে, তার মজা আলাদা। এগুলো কী করেছে সেগুলো জানে না, আর ওরা স্যার
স্যারদেরকে জিজ্ঞাসা করছে আর আমার ছেলে ক্যামেরা করছে যে স্যার এটা কি মণ্ডপ, এটা কি করেছে, এটা কি করেছে, ওটা কি করেছে। তবে দেখো কিন্তু দুর্দান্ত 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 মানে একদম সুন্দর। আমি যদি যেতে পারতাম ভাই, পরিষ্কার দেখ ভাই, পরিষ্কার দেখ, একদম পরিষ্কার। এটা অন্ধকার মানে কিছু কিছু আছে বল কি ভাই, অন্ধকার কিছু বল না আছে, কিসের অন্ধকার, কত বার অন্ধকার দেখ, লাইটের তার কি দেখ ভাই, অন্ধকার কি অন্ধকার, লাইট আছে তোর, আরে সেটা হবে, পরিষ্কার আছে কিনা দেখা যাচ্ছে কিনা, এটা কি, এ এটা কি ভাই, আমার ছেলে সবাইকে জিজ্ঞাসা করছে যে এটা কি গো, এটা কি ভাই। আর বন্ধু বান্ধবদের ভাইটাই বলে একদম অবসর। আর এই দেখো পুরানো ঐতিহ্য কিছু একটা করেছে, অন্ধকার অন্ধকার, যেহেতু ঠাকুর খুলতে লেগেছে না সেহেতু লাইটিংগুলোও তো খুলে নিয়েছে না, সেই জন্য ভিতরটা অন্ধকার অন্ধকার। আর ঠাকুরগুলো দেখো কিন্তু সেই হয়েছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ঠাকুরগুলো কেমন হয়েছে। তো ঘরে বসে তোমাদের কলকাতা ঠাকুরের দর্শন করালাম, তো মোটামুটি যত বড় বড় প্যান্ডেল আছে সেগুলো হয়তো দেখাতে পারলাম না, কেন সেই সব জায়গা প্রায় বন্ধ হয়ে গেছে ঠাকুর দেখা। আর ওরাও পারছিল না আর হাঁটতে। এই দেখো কি সুন্দর হাতের কাজ, না একদম চোখ জুড়িয়ে যাবে। বড় বড় জায়গায় বড় বড় পুজো, বড় বড় ব্যাপার, আলাদা কথা। ওখানকার যারা পুজো সেখানকার মানুষজন, আমার ওদের স্যাররা কথা বলছিল, আমার ছেলেরা শুনছে, সেখানকার মানুষজনকে অন্য জায়গায় নাকি যেতেই হয় না, ঠাকুরের মণ্ডপে এত আনন্দ হয়। বলছে বাড়িতে আমাদের এই কদিন রান্নাবান্না থাকে না, সারাদিন আমরা কিন্তু মণ্ডপে থাকি। তো যদি রান্নাবান্না না থাকে বাড়িতে তাহলে তো আনন্দই হবে, তাই না? তাহলে তো মণ্ডপে সারাদিন থাকবে হই হুল্লোড়, আনন্দ, কথা, গল্প, সারা বছর যে যার কাজের মতো ব্যস্ত থাকে। পুজোর কটা দিন এই মণ্ডপে গেলে কত মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, গল্প হয়, সারা বছরের যত কথা পেটে থাকে অন্তত মেয়েদের সেগুলো কিন্তু এখানে হরহর করে বেরোয়। আর মেয়ের মানে যেন যেখানে মেয়েরা থাকবে সেখানে গল্প কথা তো বাড়বে। তারপর ওরা দেখে সিনেমা দেখা, সিনেমা দেখে কমপ্লিট, তারপরে ওরা এসেছে এই যে হাওড়া এখানে রেস্টুরেন্টে, যেখানে ওরা খেলো হচ্ছে বিরিয়ানি। আর সমস্ত খরচা করেছে স্যার, শুধু অল্প কিছু পয়সাই আমাদের বাচ্চাদের দিতে হয়েছে আর কি, যে বিরিয়ানি মিষ্টি আর সকালে কচুরি খাইছিল, আর ওরা ওদের পয়সা দিয়ে থানসাপ ফানসাপ এই কুরকুরে টুরকুরে এগুলো খেয়েছে। আর এই দেখো সন্ধ্যেবেলায় বসে পড়েছি হচ্ছে আমরা ডিমের ডেবিল করতে, যে ডিমের ডেবিলটা কদিন ধরে করবো করবো করছিলাম। প্রথম ভাবলাম দুটো ডিমের করি চারটে হবে, মা একটা খাবে আর আমরা দুজন, আমরা তিনজন তিনটে। ফের ছেলেটা জানি এসে ভাত খায়নি, খিদে তো আছে, ওই বিরিয়ানিটাই আমার ছেলের কিছুই হয়নি, পেট ভরেনি, কেন বিরিয়ানি ও এত ভালোবাসে, ওর একটা দিলে হবে না। বরকে বললাম এখানে একজন আমাকে ডাকলো, আমি শুয়েছিলাম তখন গেলাম, যে তুমি একটু আলু ছাড়িয়ে একটু পাঁচ ছটা আলু আর ডিম সেদ্ধ বসাও তো। ও বাবা বর আলু না মানে ছোকলা সমেত বসিয়েছে, আমি তুমি এটা কী করেছো? তো বর বলছে এখনই ছাড়িয়ে দিচ্ছি। তা আমি বললাম দাঁড়াও দেখো, বরের হাতের তো চামড়া পাতলা, রাজমিস্ত্রি কাজ করে করে, সেই কারণে বরকে মগের মধ্যে জলে ওগুলো ভিজিয়ে দিলাম, দিয়ে নিয়ে তারপরে দুজন মিলে ছাড়িয়ে নিলাম। আর এখানে বর বিস্কুটের গুঁড়োগুলো বার করে সব দিচ্ছে বেছে, আর আমি এখানে কি করব, মশলা মানে ভাজি আর কি, আলুর পুর বানাবো, পুরটাতে সব কিছু দিয়ে কিন্তু বানাবো, কিন্তু দারুণ, বেশি ঝাল দেবো না, মায়ের জন্য নেবো, তো মা তো বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য একটু ঝাল মিষ্টি মিশিয়ে সমান তালে দেবো, জানো কেন বলো তো? আমি জানি যে মা, আমার বাবা যখন ছিল তখন হচ্ছে মা বাবার ওষুধ কিনতে কিনতে মানে পুরো খরচা করে ফেলেছে, ওনারও খেতে মানে এখন বয়স হলে দেখবে না, মানে বয়স্ক মানুষ আর বাচ্চা এ দুজনে কিন্তু সমান হয়। তারপরে আমরা কিছু খাবো মাকে দিতে পারবো না, সেটা আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। আর পুজোর সময় তো আমরা তেমন কিছু খাইনি, তুমি তোমাদের তো শেয়ার করতাম, তোমাদের তো দেখিয়েছি, ওই যা একটু খেয়েছে ছেলে খেয়েছে, আর আমার বর তো খাইনি, একদিন একটা আইসক্রিম আর একদিন একটা ঠান্ডা, তাও ঠান্ডা স্প্রাইটের বোতলটা মায়ের জন্যই কেনা হয়েছিল, সেদিন মায়ের ভীষণ গ্যাস হয়েছিল। আর আইসক্রিমও আমাদের সেদিন খাওয়া হয়েছে মায়ের জন্যে, কেন মা ছিল ঘরে মাকে দেওয়ার জন্যে। আর এখানে কথা বলছিলাম আর ফোনে কথা বলছিলাম, এটা মানে একটা আমার ছেলের বন্ধুর মা একজন ফোন করেছিল, সেটা কথা বলছিলাম। কর্নফ্লাওয়ার এটা দিয়ে, তবে ডিমের চপ মানে ডেবিলটা দারুণ হয়েছিল খেতে, মনে হচ্ছিল যেন আরও দু চারটে খেয়ে নিলে কোনো ব্যাপার না, কিন্তু আমি তো একটার বেশি খেতেই পারবো না, আমার তো গ্যাস হবে। তো এখানে দুটো বরের, দুটো ছেলের, একটা আমার, একটা মায়ের, মাও একটার বেশি খেতে পারে না, খেতে ভালোবাসলেও কী হবে, খেতে পারে না একটার বেশি। আর এখানে যেতে যেতে মার বাড়িতে প্রায় 8:30-9:15 বেজে যাবে, আমি করবো তারপরে তো যাবো বলো। তো এইখানে বরকে বললাম তুমি একটু হাত চালিয়ে আমাকে একটু স্যালাডগুলো কেটে দাও, তাই বর স্যালাডগুলো কাটতে লেগেছে, আর বর হাতে হাতে করলো বলে কিন্তু আমার এত তাড়াতাড়ি হলো। তো এখানে বরের সাথে বসে বসে কথা বলছিলাম যে প্রথমবার ছেলে কলকাতায় গেল, একটা আলাদা অভিজ্ঞতা। ও বলছিল মা আমি কোনোদিন যাইনি, ছোট্টবেলায় আমার দিদিদের সাথে আমরা একবার না দুবার গেছিলাম জানো, তখন আমার ছেলে খুব ছোট আর এইসব বড় বড় ঠাকুর দেখিনি, মানে তিনটে কি চারটে ঠাকুর মনে হয় বড় জোর দেখেছি, তার বেশি দেখিনি তখন। আর বন্ধুদের সাথে যাওয়া এখানে তার আনন্দই আলাদা, তাই না?
আর এই দেখো সবকিছু সবগুলো এরকম করে পড়ে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো আর ওই ডিম কর্নফ্লাওয়ারের সাথে ফেটিয়ে এই যে এখন এগুলো ভাজতে দিয়ে দিলাম। প্রথমে তিনটে দিলাম, পরে আবার তিনটে দিয়ে দেবো, এটা ছটা দেবো। আর এখানে ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে, তো চলো খাওয়া যাক। ওরা ছেলে ওখানে খাচ্ছে ওই যে ডিমের ডেবিল খাচ্ছে, আর এখানে নিয়ে নিয়েছি এই স্যালাডগুলো বেঁচে গেছে আর লাগবে না, ওরা টিফিন খাইতে তো আটকেই ফেলেছে। আর এখানে হচ্ছে মায়ের জন্য একটা নিয়ে নিয়েছি, মাকে দেব, কেন দেখো ঘরে থাকে সেই কারণে। আর এই যে বর আর ছেলে খাচ্ছে, বর ছেলে খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে বাপের বাড়ি। আমি মায়ের পাখা পরিষা করার আছে, আর হচ্ছে মাকে একটু এটা বানিয়েছি, যেহেতু সেহেতু আছি, আমরা খাবো মা খাবে না কেমন লাগে, সেই জন্য মাকে দিতে যাব, বুঝেছো। তার ছেলে আজকে সারাদিন কলকাতা ঘুরেছে, ভিডিও তুলে এসেছে, সেগুলোও তো তোমাদের সাথে দেখাতে হবে। তো দারুণ দারুণ দেখেছে, তারপর মুভি দেখেছে, তো ওর একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে, মানে কোনো দিন তো এরম একা বাবা মাকে ছেড়ে যায় না। তো ভালোই ওর দিনটা কেটেছে, একা গেছে সারা রাত জেগে এসে সারাটা দিন ঘুরে এসেছে। এখন আজকে সন্ধ্যাবেলা পড়া ছিল, স্যার আবার পড়াটা ক্যান্সেল করেছে, তার জন্য ওর ভাগ্য ভালো, কালকে সকাল থেকে আবার পড়াশোনা চালু। তো এবার পুজো শেষ, পুরো পড়াশোনা ফুল দামে চালু হয়ে গেল, এবার ওদের তো পড়তেই হবে, কেন সায়েন্স পড়ছে সেখানে অনেক খাটনি করছে। তো চলো তোমরা সাথে থাকো, ওরা খাক আর আমিও খেয়ে নিই। দড়িটা খোলা আছে, মা খুলেই তো রেখেছে, কি দিয়ে খুলবা, কিছুই তো আনো নি। তাহলে ভালো আছে মা, এই ঝালটা কম দিয়েছি তোমার জন্য, তুমি তো ঝাল খেতে পারো না, আলুর পুরটায় ঝালটা কম দিয়েছি, ঝাল খেতে পারো ওই জন্য ঝাল কম দিয়েছি। আমাদের আমরা তো খেলাম ভালোই লেগেছে, ওই জন্যই তো কম দিয়েছি, নাহলে আরেকটু ঝাল দিতাম আমরা, একটু মিষ্টি মিষ্টি করেছি ওই জন্য। অবিনাশ তো গপ গপ করে তার দু সেকেন্ডের মধ্যে দুটো এক গরম তুলেছি আর গরম গরম খেয়ে মুখটা পুরো পুড়িয়ে নিয়েছে, বলছে মা খেতে হবে ভালো হয়েছে, এক একটা তো 15 টাকা দোকানে দাম, তবে এতটা করে পুর দেবেও না ওরা। কালকেই ভেবেছিলাম যে দুটোর করবো, মায়ের জন্য একটা নেবো আর আমাদের। বাপের বাড়ি, বাপের বাড়ি গেলাম, মায়ের পাখাটা পরিষ্কার হলো আর মাকে দিলাম, মা খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আর ওইখানে দিচ্ছিল প্রসাদ আজকে, খিচুড়ি প্রসাদ না দিয়ে দিয়েছে পায়েস প্রসাদ। তখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আমি হচ্ছে তখন চলে যাচ্ছি, আমি নেবো না, কেন আমি যাচ্ছি তো বাপের বাড়ি। তখন বলছে যেহেতু আমার ভাই ওইখানে, ভাইরা পুজোতে সব দেয়, মানে ওখানে ওরা প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ ডোনেশন দেয়, সেই জন্য বললো দিদি তুমি নেবে না, আছি না নেবো না। আর বলছে যাইবো তুমি নিয়ে যাও, বলছে না আমরা নেবো না। আমি বললাম আমি নেবো না, আমার বর তো আরোই নেয় না, ও খেতে ভালোবাসে না, আছি না রে। বলছে আজকে খিচুড়ি না আজকে পায়েস প্রসাদ, আগের সপ্তাহ আসছিলাম তখন হচ্ছে খিচুড়ি দিচ্ছিল, সবাই পাড়া নিয়ে আসছিলো, আমাদের বললাম না রে খিচুড়ি আমি খাবো না, কেন খিচুড়ি খেতে ইচ্ছা করে না, আমি অম্বল হয়ে যায় তো ওই জন্য এখন আর খাই না, এক আধ দিন ঠিক আছে। তো বলছে তুমি একটু প্রসাদ নিয়ে যাও না, প্রসাদ কেউ এরকম ফেলে যেতে নেই। পাশের বৌদিটা বললো যে প্রসাদ কেউ এরকম ফেলে যায় না, মানে তাহলে চলো তাহলে একটু দাও। তো এক দু পাতা দিয়েছে, এক পাতায় টিফিন করতে ছেলেকে দিয়ে পাঠিয়েছি আর মায়ের জন্য এক পাতা নিয়ে গেছি। মিষ্টি একদম হয়নি, তবে কি কাজু কিশমিস দিয়েছে কিন্তু মিষ্টি হয়নি, মিষ্টিটা একদমই কম। এখন আজকে আমাদের ভাত খাওয়া হবে, আজকে ভাত খাবো, মিষ্টিটা একদম নেই বলে মায়ের জন্য নিয়ে গেছি, কারণ মাও খেতে ভালোবাসে, মানে বয়স মানুষ হলে যা হয়। ওই যে আমার ছেলে দেখো বসে দেখো, দেখেছো কাল থেকে পড়া চালু। তো চলো এখন এই প্রসাদটা সবাই ভাগ করে খাই, তারপর ভাতের দিকে যাবো, কেন আজকে ভাত খাওয়া হবে, আজকের রুটি খাওয়া হবে না, বুঝছো ভাত অনেকটা আছে সেই জন্য। তো চলো সাথে থাকো। তো চলো আজকে ভাত খেয়েছি, রাতে রুটি করিনি, মাংস তরকারি যা ছিল তবু এক মুঠ ভাত রয়ে গেছে। বর তুলে দিচ্ছে সাইকেল, প্রচণ্ড গরম আছে, যে আজকে বলছিলাম মশারি খাটাবো না, পর থেকে দেখছি যে পুজো শেষ, কারেন্ট চলে গেলে রাত্রিবেলা কী হবে। আবার হচ্ছে মশা প্রচুর আছে, কেন এই টাইমে চারিদিকে ম্যালেরিয়া হচ্ছে, ওই জন্য আবার মশারি খাটানো শুরু করা হয়েছে। তো চলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই গুড নাইট, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলে